বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মোখায়। চার বন্দরে দু নম্বর হুঁশিয়ারি সংকেত। উপকূলে ফিরছেন জেলে, নির্দেশনা না মেনে সমুদ্রে নামছেন পর্যটক। কয়লা না থাকায় দু সপ্তাহ ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাইরাতেও টানা পড়েন শিগগিরই চালু, বলছে কর্তৃপক্ষ। এ মাসেই লোডশেডিং কমার আশা। তেলের পর কৃত্রিম সংকটে নিয়ন্ত্রণহীন চিনির বাজার। সরবরাহ কমিয়ে দিয়েছে তিনটি মিল, বাড়ছে দাম। কারসাজি করে শত শত কোটি টাকা দপাটের শঙ্কা। কারওয়ানবাজারে ঝুঁকিপূর্ণ ভবন থেকে আড়ত সরাতে গিয়ে তোপের মুখে উত্তর সিটি কর্পোরেশন। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় দাবি ব্যবসায়ীদের। এবং বৃষ্টি নেই তবুও ডুবে আছে সড়ক। উত্তর ও দক্ষিণখানে রাস্তায় ড্রেনের পানি। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার পাঁচ বছরেও বদলায়নি ভাগ্য। নেওয়া হয়েছে পরিকল্পনা, জানালেন মেয়র।